अच्छी बात देखो, असीम अपरिवाही सुषम भाव आहित समतल पातर को बिंदुते केतुबावलानी नाई। असीम अपरिवाही सुषम आहित समतल पातर को बिंदुते तैत प्राबल्य निर्णय धरे जा একটা অসীম অপরিবাহী সুষমভাবে আহিত একটা সমতল পাতের পাতের ওপর আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, পাত্রা থেকে অল্প দূরে পি একটা বিন্দু নেওয়া হলো এবং বিপরীত দিকে পাত্রার বিপরীত দিকে পি ড্যাস মানে সমদূরত্বে পাত্রা থেকে সমদূরত্বে পি ড্যাস আর একটা বিন্দু নেওয়া হলো। পি এবং পি ড্যাসকে কেন্দ্র করে একটা একটা চোঙ কল্পনা কর, বৃত্তাকার বৃত্তাকার চোঙ কল্পনা করা হলো, বৃত্তাকার চোঙ কল্পনা করা হলো। এখন এই চোঙের মানে এই চোঙটা গাউসীয় তল হিসাবে কাজ করবে। এখন এই চোঙের বক্রতল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্সটা শূন্য, বক্রতল এই বক্রতল দিয়ে অতিক্রান্ত ফ্লাক্স শূন্য। কারণ কারণটা কি যে তড়িৎ প্রাবল্য ইয়ের অভিমুখ বক্রতলটা সমান্তরাল, ইয়ের অভিমুখ বক্রতলটা সমান্তরাল, সেই জন্য তড়িৎ প্রাবল্য শূন্য। তাহলে আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা ইকুয়াল টু কিউ বাই এ, যদি অতএব আধান মোট আধান কত সিগমা ইন্টু এ, এ মানে ডিএস, তাহলে সিগমা ইন্টু ডিএস। অতএব ফ্লাক্স ফাই ইকুয়াল টু, তাকে দুটো তল আছে, দুটো তলের জন্য ফাই ইকুয়াল টু টু ইন্টু ইডিএস, অর্থাৎ টু ই ডিএস ইকুয়াল টু কিউ বাই এপসাইলন, আবার কিউ ইকুয়াল টু সিগমা ডিএস বাই এপসাইলন, অর্থাৎ ই ইকুয়াল টু সিগমা বাই টু এপসাইলন, ই ইকুয়াল টু সিগমা বাই টু এপসাইলন। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে, যদি সিএস পদ্ধতিতে করি তাহলে এটার সঙ্গে ওই ফোর পাই এপসাইলন গুণ হয়ে যাবে, তাহলে ফোর পাই এপসাইলন ইন্টু সিগমা বাই কে টু এপসাইলন, তাহলে কেটে কুটে গিয়ে কী থাকলো টু পাই সিগমা বাই কে, এটা সিজিএস পদ্ধতিতে।